কাজ করছি এবং আজকেও বিভিন্ন টিভি চ্যানেলে তাদের যে প্রতিনিধি যারা ভিক্টিম ফ্যামিলি তারাও বলেছে সিটের উপর আস্থা আছে এবং মুখ্যমন্ত্রীর কথার উপর আমরা আস্থা রেখেছি ন্যায় পাবে। তারপরেও কেন সিবিআই হলো এটা আমি বলতে পারবো না, কারণ কোর্ট অর্ডার দিয়েছে, তারপর করে তো আমি বলবো না। কিন্তু এটা বারবার প্রমাণ হয়েছে যে সিবিআই পক্ষপাতিত্বর উপরে নয়, তার কারণ কোর্টের কথাতেই সেন্ট্রাল গভর্নমেন্টের জোতা পাঠে। সিবিআই এর ভালো ভালো অফিসার আছেন, বেস্ট অফিসার অফ দ্য কান্ট্রি আর ইন সিবিআই বা এইসব ইডি বা, কিন্তু তাদের এই মোদী সরকার আসার পরে মিউসিপ্লাইজ হচ্ছে, পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স হচ্ছে। এটা বারবার কিন্তু কোর্টেও প্রমাণ হয়েছে বা সবসময় প্রমাণ হয়েছে। তারপরে কেন আর মহানন্দ আদালত দিবেন এটা আমরা জানি। ফুটবল ভায়োলেন্সের মতন আবার সেই কোর্টের শিল নিয়ে পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করে তাহলে সেটা কোর্ট বুঝবে, কারণ মহামান্য আদালতের তার উপরে আমরা তার উপরে তো কথা বলতে পারি না। আমার মনে হয় না, আমি তো প্রথমেই বললাম যে কোনো প্রয়োজন ছিল না, কারণ মুখ্যমন্ত্রী যে নির্দেশগুলো দিয়েছিলেন অ্যাজ এ হোম মিনিস্টার, তারপর যেভাবে পুলিশ এক করে এক রাত্রে সবাইকে ধরেছে এবং পক্ষপাতিত্বর ওপরে উঠে আমাদের ব্লক প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে, সেটা তদন্ত সাপেক্ষে ছিল কি ছিল না, কেন অ্যারেস্ট হয়েছিল তদন্ত সাপেক্ষে, কিন্তু এর বেশি আর কি করবে সিবিআই আমার সন্দেহ। একটা খেলা হয়ে গেছে, কংগ্রেস সিপিএমের খেলা হয়ে গেছে, কংগ্রেস সিপিএম খেলে সিবিআই এনে বিজেপির হাতে অস্ত্র দিয়ে দেয়, অর্থাৎ কংগ্রেস সিপিএম আর বিজেপি তলায় তলায় ভাই ভাই, তার কারণ কোনো জায়গায় উনি কি সাপোর্ট করেন যখন চিদম্বরমকে অ্যারেস্ট করেছিল, হোয়াট ওয়াজ দ্য স্টেটমেন্ট অফ কংগ্রেস, জাস্টিফাইড করেছিল যে চিদম্বরের অ্যারেস্টটা ঠিক, সোনিয়া গান্ধীকে রাজীব গান্ধীকে যখন হ্যারল্ড কেসে নিয়ে ডাকাডাকি হচ্ছিল যখন হ্যারাস হচ্ছিল, জাস্টিফাইড করেছে কংগ্রেস ঠিক,